ওয়েলকাম ফ্রেন্ড, বেঙ্গল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আমি অভিজিৎ দে। আজকে কোনো টিউটোরিয়াল নয়, আজকে হচ্ছে ট্যুর, আজকে হচ্ছে অ্যাডভেঞ্চারাস ট্যুর। অনেকে বাড়িতে বসে বসে বোর হয়ে গেছেন, তো কোথাও ঘুরে আসতে চাচ্ছেন, তো এটা সহজ একটা উপায় যে আপনি অনলাইন বসে বসে ঘুরে আসতে পারবেন। আমি কিছু এমন ওয়েবসাইটের সন্ধান এনেছি যেসব ওয়েবসাইটে আপনি বাইরে ঘোরার মতন, মানে বাইরে ঘুরে যেমন অ্যাডভেঞ্চারাস হয় বা কুলেস্ট হয়, সেরকম কিছু অ্যাডভান্স ওয়েবসাইটের কথা আপনাদের বলতে চলেছি এই টিউটোরিয়ালের মাধ্যমে। ঠিক আছে, দেখা যাক, আর কথা না বাড়িয়ে অ্যাডভেঞ্চারের মজা নিতে আমরা চলে আসি। আমি কিছু এখানে ওয়েবসাইটের লিস্ট আমি রেডি করে রেখেছি, আপনি সবাই দেখতে পাচ্ছেন এই এক একটা ওয়েবসাইট কিরকম কি কি অ্যাডভেঞ্চার আছে এইসব ওয়েবসাইটের মধ্যে, তো লুকানো আছে, সেগুলো আমরা দেখবো একটা পর এক। প্রথম থেকে স্টার্ট করা যায়, একটা করে আমি কপি করে নিচ্ছি। এটা আমার এখানে ব্রাউজার খোলা আছে, নতুন ট্যাব নিয়ে নিলাম, একটা পেস্ট করলাম। এটা হচ্ছে একটা ফ্লাইটের সাইট, যে সাইটে অনলাইন ফ্লাইট কিভাবে কোন দিকে উঠছে, কি করছে না করছে সমস্ত সম্বন্ধে জানা যাবে। দেখা যাক, দেখতে পাচ্ছেন কোন ফ্লাইট কোথায় রয়েছে, কোন অবস্থানে রয়েছেন, পুরো স্পষ্ট ভাবে বোঝা যাবে। দেখি আরো কত জুমিং হবে, দেখতে পাচ্ছেন এগুলো মুভ করছে লাইভ। এটা চিন্তা করবেন না, এই ওয়েবসাইটের প্রতিটা লিংক আমি মানে ওয়েব পেজ ডেসক্রিপশনের মধ্যে বা ইউটিউবে যে ডেসক্রিপশন আছে তার মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে করে যেতে পারবেন বিভিন্ন রকম এইসব সাইটে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকম অপশন আছে, কোনটা ডিলে ফ্লাইট, কোনটা এফ, বিভিন্ন রকম সেকশন থেকে আপনি চেক করতে পারবেন। যাই হোক, এটা হলো এক নম্বর। দু নম্বরে আসা যাক, দেখতে পাচ্ছেন কি ওয়েবসাইট, এটা বিভিন্ন রকম ম্যাপ টাইপের খুলছে, দেখতে পাচ্ছেন এক একটা করে। ঠিক, আপনি যদি আপনি ওই জেমস বন্ডের বইটা দেখে থাকেন, কি বলে আছে স্কাই, যাই হোক, ওই বইটার মধ্যে দেখবেন এরকম ম্যাপ আছে, এই ম্যাপটা এরকম দেখতে পারেন। কি সাউন্ড রেকর্ডিং কিছু হয়, এরকম কিছু হয় তো ঠিক আছে, ট্রাই করে দেখতে পারেন। এটা একটা অ্যাডভান্স ওয়েবসাইটের মধ্যেই পড়ে, সেই জন্য আমি লিস্টটা রেখেছিলাম, পরে ওয়েবসাইট পরে ওয়েবসাইটে চলে যাই। দেখা যাক, এটা হচ্ছে আরো অ্যাডভান্স একটা ওয়েবসাইট। এখানে একটা টিভি দেখতে পাচ্ছেন, তো এবার টিভিটা আমি অন করতে চললাম, পুরোনো যুগের টিভি। আমি যদি আপনার সাউন্ডটা আমার হেডফোনে আসছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, তো আপনি যখন অন করবেন তখন দেখতে পাবেন যে এখানে মানে ওদের টিভি সাউন্ড আছে, টিভি রেকর্ডিং হচ্ছে। আপনি চাইলে এখানে টিভি চেঞ্জ করতে পারেন, টিভি চ্যানেল চেঞ্জ করতে পারেন, দেখতে পাবেন টিভি চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাডভান্স ওয়েবসাইট না, অ্যাডভেঞ্চারাস এর মতন না। ঠিক আছে, পরের ওয়েবসাইটে চলে যাই। এবার দেখতে, এটা মাউসের কার্সার সঙ্গে সঙ্গে নড়ছে, যেই বেশি দেখতে পাচ্ছেন কত অ্যাডভান্স ওয়েবসাইট, পুরো মাউসের পয়েন্টে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখুন ও নিজে মুভমেন্ট করছে। আপনারা শুনতে পারেন যখন সাইটে যখন ঢুকবেন তখন শুনতে পাবেন। ঠিক আছে, তারপরে ওয়েবসাইটে চলে যাই।
দেখাতে চলেছি আপনাদেরকে The only limit is yourself. Welcome to Zomboka. Welcome to Zomboka. দেখতে পাচ্ছেন মাউসটা আমি মাউসের কার্সারটা ঠিক এই মনিটরের উপরে রেখেছি যে জায়গায় রাখবো ওরা সেই দিকে পয়েন্ট আউট করবে দেখতে পাচ্ছেন হাতটা এখানে রয়েছে আবার ঠিক আছে আমি এই মাউসটা এখানে নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন আঙুলটা এখানে আছে যেখানে আমি মাউস পার্সেন্টার রাখবেন সেখানে লোকটা কোনো লোক এখানে আঙুল দেখাবে দেখতে পাচ্ছেন এই লোকটা এদিকে আঙুল দেওয়া আছে দেখুন হলো না একটা অ্যাডভান্স ওয়েবসাইট অ্যাডভেঞ্চার হচ্ছে তো বন্ধুরা নেক্সট এবার ওয়েবসাইটে চলে যাই এবার জুম কুইট দেখতে দেখুন বন্ধুরা এটা সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ওয়েবসাইট দেখুন জুম হচ্ছে আরো জুম হচ্ছে জুম হচ্ছে তো আরো দেখতে থাকবেন কন্টিনিউয়াসলি এখানে জুম হতে থাকবে এমন একটা টোটাল একটা ফ্ল্যাশ প্লেয়ার আছে এটা যে আনলিমিটেড জুমিং এর জন্য এতে আরো নতুন কিছু প্রজেক্ট প্রজেক্ট কাজ করছিল এই তো হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে কিছু জুমিং আরো এখানে দুটো প্রজেক্ট রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরো জুমিং কিছু ওয়েবসাইটে কাজ করছে ওরা তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন দেখুন এই গর্তের ভিতরে আবার একটা অন্য ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছে যাই হোক এটা চলতে থাকবে আমি যখন লিংক দিয়ে দেবো তখন আপনারা দেখে নেবেন আমি তাড়াতাড়ি করছি আরো অনেকগুলো ওয়েবসাইট দেখাতে হবে আপনাদেরকে আরো অ্যাডভেঞ্চার করতে হবে যাই হোক পরে ওয়েবসাইটে চলে যাচ্ছি পিচ পড়ে আসছে ওদের ভিতর সাউন্ডও আছে আপনারা যখন শুনবেন তখন সাউন্ডটা দেখতে পাবেন বা শুনতে পাবেন কন্টিনিউয়াসলি এটা কালারফুল পেজ পড়তে থাকছে পড়তে আছে এফরে ফলিং ফল ওয়েবসাইট ঠিক আছে এটা আর কিছু দেখার মতো নেই এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে নেক্সট আমার ওয়েবসাইটে চলে যাই লোডিং নিচ্ছে একে মারতে হবে দেখুন কি এই মাউস পয়েন্টের সঙ্গে সঙ্গে কিভাবে মোট একটা জিনিস আমি এটার সঙ্গে এটা কিভাবে লিংকেড করা আছে একে মারার সঙ্গে সঙ্গে এরকম দেখুন যত ফাস্ট মুভিং করবেন তত ফাস্টলি মুভিং হবে যদি আপনি স্লোলি মুভিং করতে থাকেন দেখুন স্লোলি মুভিং দেখুন মোশনটা দেখুন অনেক বন্ধুদের স্কুলে বা কলেজে অনেকে ছেড়ে বা পেছনে লাগে তাদেরকে মারতে ইচ্ছা করে তারা এই ওয়েবসাইটে এসে এই লোকটাকে মেরে তার মনে শান্তি করতে পারবেন ঠিক আছে যাই হোক পরে ওয়েবসাইটে চলে যাই আবার দেখি পরে ওয়েবসাইটে কি রেখেছে এই একটা লোক এই একটা চশমা তো দেখা যাক চশমাটা পরার পর কি হয়
চশমা নিয়ে নিয়েছি, দেখুন চশমাটা এগোচ্ছে, চশমাটা পড়বে, এর সঙ্গে চোখ নড়ছে, দেখতে পেলেন? একটা টেবিল আছে, টেবিল যত টেবিল এগোবে এরকম একটা চশমা পড়াতে হবে, এটা ঘুরছে, এটা আগে কিছু একটা করতে হয়, ঠিক আমি যে আমিও ঠিক জানি না, চেষ্টা করবো, আপনারাও খুঁজুন, এটা সাসপেন্স রইল। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি কারোর সঙ্গে যে চ্যাট করেন, এটা অটোমেটিক রোবটের সঙ্গে আপনি চ্যাট করবেন। এখানে যদি হাই লিখে দেখুন, থিংকিং স্টার রোবট, হ্যালো, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে অ্যান্সার দিচ্ছে। অ্যাডভান্স রোবোটিক মানে ইন্টেলিজেন্স একটা প্রোগ্রামের মধ্যে এটা পড়ে, তো দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন করার সঙ্গে সঙ্গে নিজে অ্যান্সার দিচ্ছে, নিজে একটা অ্যান্সার ভেবে অ্যান্সার দিচ্ছে। তো এটা সত্যিকার অ্যাডভেঞ্চারাস বলতে পারেন বা অ্যাডভান্স ওয়েবসাইটে বলতে পারেন, এগুলো মোস্টলি এক্সিস্ট করছে। চলে যায় নেক্সট ওয়েবসাইটে, নেক্সট ওয়েবসাইট হচ্ছে একজনকার মাথা, দেখা যাক তার মাথা থেকে কি বেরোয়। দেখতে পাচ্ছেন মাথা তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে, কান তৈরি হলো, এই চোখ দেখুন, চোখ দিয়ে জল পড়ছে, যে চোখের কাছে নিয়ে যাচ্ছেন মাউসটা, চোখ দিয়ে জল পড়ছে। আপনি চাইলে চোখটা বাইরে ফেলে দিতে পারেন, দেখলেন চোখটা বাইরে ফেলে দিলেন, এবার নাকটা পছন্দ হচ্ছে না, নাকটা কেটে বাদ দিয়ে দিন, তাহলে আমার নাক চেঞ্জ হয়ে গেল, আরো এটাও নাকটা পছন্দ না, এরকম নাকও পছন্দ না আমার, দেখুন এরকম নাক পছন্দ না আমার, এটাও পছন্দ না, এরকম নাক পছন্দ, ঠিক আছে দেখা যাক। দেখুন এখান থেকে ক্যামেরা বেরিয়ে এলো, এটা পছন্দ হয় ভেঙে দিলাম, তো যা ঢুকে গেল, দেখুন চোখটা আমি ঢুকিয়ে দেবো, আর চোখটা না, চোখ যা 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 চলে গেল, দেখুন চোখ চলে এলো, আবার চোখ বার করলো, দেখুন পাইপ বেরোচ্ছে এখান থেকে, টিকি দিয়ে চুল বেরোচ্ছে, দেখুন ঠিক আছে। পরের ওয়েবসাইটে আবার চলি, ঠিক আছে, ও সারাদিন এও করতে থাকবে, এবার চলে গিয়ে আমরা নেক্সট ওয়েবসাইট। এইটা এটা হচ্ছে মানে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কিছু মুহূর্ত বা আগের কিছু স্টার অফ গ্যালাক্সিস কিছু দেখতে পাবেন, অ্যাডভেঞ্চারের মধ্যেই পড়ে। তো এখানে আপনি এখান থেকে স্কেল বাড়িয়ে দেখতে পারেন, আরো অ্যাডভান্স কিছু দেখতে পারেন। এটা ইউটিউবের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক করা আছে, আমরা 360 ভিউয়ার দেখি, ঠিক সেরকম টাইপের ওয়েবসাইটটা, কি করে পৃথিবী সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম এরকম অ্যাডভেঞ্চারাস দেখাবে, দেখুন স্টার এক্সপ্লোরার বিভিন্ন রকম জিনিস দেখাবে, 3 মিটারের ভিডিও আছে। সেভেন্টি লাইট আছে,
যাই হোক, আমরা পরে ওয়েবসাইটে চলে যাই। এখন দেখো অনেকগুলো ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমরা যখন কোন যারা হ্যাকার তারা হ্যাকিং করে তারা প্রোগ্রাম লিখে, ঠিক আছে? আমরা তো কত প্রোগ্রাম জানি না, তো আমরা কি দাদির প্রোগ্রাম লিখবো দেখুন, কিপ্যাড থেকে যা খুশি টাইপ করুন, দেখুন কি দাদির প্রোগ্রাম লিখছি আমরা। যাই হোক, অনেক বেশি জোরে টাইপ করা গেছে, দেখতে পাচ্ছেন কি দাদির আমরা প্রোগ্রাম বানাচ্ছি। তো আমরা সবাই হ্যাকার হয়ে যেতে পারবো ওয়েবসাইটে ঢুকে, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্ক নিচে দিয়ে দেবো, দেখে নেবেন। আর এটা জাস্ট ফানি একটা ওয়েবসাইট, ফানি বলতে পারেন, অ্যাডভেঞ্চারাস বলতে পারেন, ঠিক আছে? পরে দেখি ওয়েবসাইটে চলে যাই আমরা। এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্স ওয়েবসাইটের নমুনা। আপনি চাইলে ভাবুন যে একটা কোনো একটা ফেক আইডি খুলবেন বা ফেসবুকে কিছু একটা করবেন, তো ফেক নাম দিয়ে করতে চাইছেন, তো এটা বেস্ট ওয়েবসাইট। তো আপনি এখান থেকে যে কোনো মানে মেল ফিমেল ক্যাটাগরি চুজ করতে পারেন। এবার এখানে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশ চুজ করতে পারেন। চুজ করলে এবার আপনি কান্ট্রি চুজ করলেন, চুজ করার সঙ্গে সঙ্গে জেনারেট করবেন এখানে তার নাম, তার অ্যাড্রেস, তার যাবতীয় ডিটেলস, ফেক সব ডিটেলস দেবে তো আপনাকে। যদি আপনি মানে পিঙ্কার মানে অনেক সময় যায় না যে ফ্রি টাইল আছে, তো কিন্তু তার সঙ্গে ক্রেডিট কার্ডের নাম্বার চাইছে, তো আপনারা ক্রেডিট কার্ড নাম্বার করতে পারবেন। যে তো ক্রেডিট কার্ড দেবেন না, তখন এখান থেকে এটা কপি করে দিয়ে দেবেন, অনেক সময় ওরা নিয়ে নেয়। তো আপনি ফ্রি টাইলটা ইউজ করতে পারবেন, একটা বিগ অ্যাডভেঞ্চার মানে বিগ একটা অ্যাডভেঞ্চার পাবেন একটা। যাই হোক, নেক্সট ওয়েবসাইটে চলে, এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্স ওয়েবসাইট। দেখা যাক কি আছে এর মধ্যে, সাসপেন্স সবারই ভালো লাগে। এটা হচ্ছে অনলাইন এসএমএস রিসিভ করার জন্য, অনেক সময় কল ভেরিফিকেশন বা হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনের জন্য একটা নাম্বার দিতে হয়, তো সবসময় নিজের নাম্বার না দিয়ে ফেক আইডি খুলতে চাইছেন। তো এখানে যে কোনো একটা নাম্বার রাশিয়া বা জার্মানি বা ইউএসএ এখানে ক্লিক করলে, ক্লিক করে এই নাম্বারটা নিয়ে নেবেন, নাম্বারটা নিয়ে এখানে পোস্ট করবেন। এখানে পোস্ট করার সঙ্গে সঙ্গে রিফ্রেশ করবো, আমার এখানে অ্যাড ব্লক আছে বলে এটা খুলছে না। এখানে অ্যাড ব্লকটা অফ করে দিলে, এই যে দেখুন অ্যাড ব্লকটা অফ করলেই সঙ্গে সঙ্গে এটা একটা এসএমএস রিসিভ আসবে, এখানে আপনি যে ওটিপি কোড বা যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? তো আপনি অনলাইন মানে এসএমএস রিসিভ করতে পারেন বা অনলাইন ভেরিফিকেশন কোনো চাইলে করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? পরের ওয়েবসাইটে চলে যাই। এইটা হচ্ছে টোটালি হ্যাকার দিচ্ছ, অনেকে হ্যাকিং বিষয়ে ইন্টারেস্ট থাকে, তো দেখা যাক সাইটটার মধ্যে কি বেরোয়। সাইটটা লোডিং দা টাইম নিচ্ছে, প্রচুর অ্যাডভান্স স্ক্রিপ্ট প্রোগ্রামিং এর মধ্যে ইনস্টল করা আছে, তো আপনি লাইভ দেখতে পাবেন কোন সাইট থেকে বা কোন দেশ থেকে কোন দেশের উপর মানে মানে হ্যাকিং প্রসেস চালানো হচ্ছে বা মানে মানে বিভিন্ন রকম অ্যাটাক করা হচ্ছে, ডস অ্যাটাক, তারপরে ভাইরাস অ্যাটাক বা বিভিন্ন রকম অ্যাটাক করা হচ্ছে, সেগুলো এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে দেখানো হবে। তো সাইটটা লোড নিতে টাইম নিচ্ছে, দেখি একবার রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছেন? দেখুন অ্যাটাক আইপি পুরো লাইভ দেখছেন আপনারা, অবাক হয়ে গেছেন না? অ্যাডভেঞ্চার হচ্ছে তো আপনাদের এবার। দেখুন কোথায় কোথায় অ্যাটাক হচ্ছে লাইভ দেখছেন আপনারা। তো আপনাদের যখন নিচে লিংক দিয়ে দেবো তখন আপনারা দেখে নেবেন। তো আমাকে আরো ওয়েবসাইট গুলো আপনাদের দেখাতে হবে, তো সময় না নষ্ট করে চলে এগিয়ে যাই আস্তে আস্তে।
জেলো টাইম। জেলো অনেকে খেতে ভালোবাসেন, দেখুন লাইভ জেলো দেখছেন আপনারা, কেমন কাঁপছে, একটু মাউসটা নিয়ে টাচ করুন বা খোঁজে মার, জেলের মতন কাঁপবে। ঠিক আছে, আর কিছু নেই, এটাই খালি জেলো আছে। সো নেক্সট এবার ওয়েবসাইটে চলে, আর তো কাঁপো না বাবা, তুই চুপ কর। অনেকে জম্বি দেখেছেন, এবার জম্বি ড্যান্স দেখুন। সারাদিন ধরে জম্বি গুলো ড্যান্স করতে থাকবে, ওর কাজকর্ম কিছু নেই। চলুন আমার কাজকর্ম আছে, চলুন আগের ওয়েবসাইটে এগিয়ে যাই। যাই দেখুন পুরো 3D এফেকশন, 3D বল খেলা আমি দেখতে পাচ্ছেন। আপনি নিজেও খেলছেন, যাই হোক নেটটা আবার স্লো হয়ে গেছে কেন কি জানি, যাই হোক দেখতে পাচ্ছেন আপনি খেলছেন লাইভ। ওকে, অনেকগুলো গোল করা হলো, এবার এবার নেক্সট ওয়েস্টের দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে গুটি গুটি পায়, দেখতে পাচ্ছে সারা 3D মানে দৌড়িয়ে যাচ্ছে খালি, জাস্ট এটা আর কিছু নেই, খালি এরকম দৌড়তে থাকছে সারাদিন। যা লিখবেন এখানে মাঝে চলে আসবে, মুন রিল্যাক্স, এটা কিছুটা ওই কি বলে হিপনোটিজম যেমন বলে না সেরকম টাইপের কিছু আছে, এটা ওয়েবসাইটটা মনে হচ্ছে। দেখা যাক, ভালো লাগছে, সবাই চাঁদ দেখতে পছন্দ করে, এটা লাইভ কম্পিউটারে চাঁদ দেখছেন আপনারা, জোছনা আলো পড়ছে। Galaxy is too small. Sun is so tiny. ঠিক আছে, দেখা যাক। যাই হোক দারুণ লাগলো সাইটটা, এবার নেক্সট ওয়েবসাইট দিকে এগিয়ে আস্তে আস্তে, সময় এগিয়ে যাচ্ছে, আপনাদের অনেকগুলো ওয়েবসাইট দেখাতে হবে এখনো। অনেকে আমরা অ্যাবোভ ফটোশপ, ফটোশপ সিসি এক্সট্রাটা ইউজ করি, তো এবার কালার কম্বিনেশন দেখবো। যার তারিখা কি হলো, ও সরি, দেখতে পাচ্ছেন এবার কালার কি করে কম্বিনেশন করে, দেখুন এই কালার মিশালে কি হবে এবং তার অ্যাডজাস্টেবল করলে কি হবে, জাস্ট এরকম টাইপের বিভিন্ন রকম কালার কম্বিনেশন কি করে বার করবেন, কি রকম কোন কালার থেকে কি হবে, এখানে বা কোনো কালার এখান থেকে বার করে ফটোশপ বা থেকে এখান থেকে কালার পিক আপ করতে পারবেন,
তাদের কমিউনিকেশন করতে পারবেন। এটা একটা মোড, একটা অ্যাডভান্স ওয়েবসাইট বলতে পারেন এটা, ঠিক আছে। এবার চলে যাই নেক্সট ওয়েবসাইটের দিকে আস্তে আস্তে। এবার ওয়েবসাইটটা বড় ওয়েবসাইট রয়েছে না, এটা হয়ে গেছে। চলো এবার নেক্সটটা দেখে নিই। এবার আপনার সঙ্গে আমিও ট্যুর করছি। দেখুন রাস্তায় নেমে পড়েছেন, চলুন এবার রাস্তা দিয়ে হাঁটা যাক একটুখানি। এটা কোথাকার রাস্তা রয়েছে দেখুন, রাস্তা দিয়ে আমি হাঁটছি। গুগল 360 যেমন আই বেরিয়েছে সেরকম টাইপই, এটা লাইভ দেখছি আমরা, রাস্তা দিয়ে যাচ্ছি। এটা আপনারা জিওমেট্রিক স্ট্যাক করে দেখতে পারেন, মানে কোন লোকেশন যদি যেতে চান আপনি, ভাবুন আমি এইখানটা যেতে চাই বা এরকম জায়গায় যেতে চাই, তো এখন কি চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি সারা পৃথিবী প্রায় অর্ধেক ঘুরে দেবেন। গুগল ক্রোম অনলাইন গুগলে হয় বা যে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওদের সাইটেও এরকম কিছু অ্যাডভান্স টিপ আছে, যেগুলো আপনি লাইভ 3D কোনো জায়গায় বা চীনের পাঁচিল দেখতে চাইলে নিচে এরকম লাইভ এরকম করে দেখায় না, সেরকম করে এরকম ওয়েবসাইটটা সেরকম আছে, ঠিক আছে। দেখা যাক এবার নেক্সট ওয়েবসাইট দিকে এগোচ্ছি আস্তে আস্তে। অনেকক্ষণ এটা সবচেয়ে আমার বড় মানে টিউটোরিয়াল হিসেবে বলতে পারি, এটা অনেকক্ষণ ধরে টিউটোরিয়াল করছি। তো দেখা যাক ওয়েবসাইটটা চলে গেল। তো জিজ্ঞেস করছি ইয়েস অর নো, আমি ইয়েস করব। ও স্পিকার অন করতে বা ক্যামেরা অন করার জন্য বলছে, দেখা যাক কি হয় অন করে। দেখুন একটা প্রজাপতি কিন্তু টাচ করলে উড়ে যায়, দেখুন কন্টিনিউস এটা ছবি এঁকে যাবে। দেখতে পাচ্ছেন এটা লাইভ চলছে। কত অ্যাডভান্স ওয়েবসাইট আমরা দেখতে চলেছি, অটোমেটিক করছে এগুলো। তো দেখা যায় পরে ওয়েবসাইট দিকে হচ্ছে আস্তে আস্তে। এটা আরো একটা অ্যাডভান্স ওয়েবসাইট, আপনি ভাবুন কোনো প্যারাগ্রাফ স্কুল লিখতে দিয়েছে, তো আপনি প্যারাগ্রাফ লিখতে পারেন না ইংলিশে, হয়তো কাঁচা কি করবেন। যাই হোক এখানে জাস্ট গিয়ে লিখবেন, ভাবুন আপনি ফেসবুক সম্বন্ধে লিখতে চাইছেন, ফেসবুক কি জিনিস কি তার সম্বন্ধে প্যারাগ্রাফ লিখবেন। দেখুন কত তাড়াতাড়ি প্যারাগ্রাফ লিখবো, জাস্ট হাত চালিয়ে যান, প্যারাগ্রাফ লেখা তো শুরু হয়ে গেছে। কিছু করতে হবে না আপনাকে, গ্রামাটিক্যাল সব ঠিক আছে, খালি টাইপ করুন আর প্রিন্টিং করুন আর কপি করুন। যত ইচ্ছে পাতা লিখে যান, কোনো অসুবিধা নেই। ক পাতা প্যারাগ্রাফ লিখতে বলেছে আপনাকে দিদিমণি বা স্কুলে বা কলেজে? লিখছেন তো, লেখা হয়েছে তো, দেখুন কত তাড়াতাড়ি আমি প্যারাগ্রাফ লিখেছি। কোনো মানুষ এত তাড়াতাড়ি প্যারাগ্রাফ লিখতে পারে না, ঠিক আছে। এটা অ্যাডভান্স ওয়েবসাইট হলো না, এবার এটা কপি করে ওয়ার্ডে পেস্ট করুন, গিয়ে প্রিন্ট আউট করুন বা দেখে দেখে লিখে নিন, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। একটা শর্টকাট বলে দিলাম পরীক্ষার এক্সামের আগে, ঠিক আছে। এবার নেক্সট আজ চলে আসি, নেক্সট রয়েছে হচ্ছে একটা মেলের জন্য।
দেখুন, আপনি কাউকে মেল সেন্ড করতে চাইছেন, তো এটা একটা ছোট মেসেজের মতো তাকে মেলে গিয়ে পৌঁছবে, ঠিক আছে? এটা এইটা আসলে একটা মেলচিপ কোম্পানি। মেলচিপ আপনারা কি জানেন বলেই তাহলে বুঝতে পারবেন, অনেকে যারা জানেন না। অনেকে থেকে এসএমএস আসে মেলের মধ্যে, ফেসবুকে 20% অফ, অ্যামাজনে 80% অফ, সেরকমই এটা হচ্ছে মেলচিপ কোম্পানি। যাই হোক, এখানে বিভিন্ন রকম মেসেজ আছে, মেসেজ পাঠাতে পারবেন ফ্রিতে, ইমেল সেন্ড করলে বা ইমেল। চলুন আবার নেক্সট ওয়েবসাইট আছে, দেখা যাক কি আছে নেক্সট ওয়েবসাইটে আমাদের হাতে। চলুন চলুন দেখি, আর 6টা ওয়েবসাইট আছে, দেখালে আপনাদের হবে, তারপরে আপনারা জানাবেন ভালো লেগেছে খারাপ লেগেছে নাকি আমি খারাপ করেছি। দেখুন এখানে এটা আছে, বৃষ্টি পড়ছে, চলুন এটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন বৃষ্টি আওয়াজ পাচ্ছেন? এখানে বিভিন্ন রকম সাউন্ড আছে, ঠিক আছে? এক একটা করে আমরা সাউন্ড শুনে দেখি। এটা হাওয়ার সাউন্ড, ঝোড়ো হাওয়ার সঙ্গে এটা আপনি কমাতে বাড়াতে পারবেন। এবার পাতা ঝরা শব্দ, জল এই শব্দ, টপ টপ করে বৃষ্টি পড়ার শব্দ, আগুনের শব্দ, রাতের শব্দ, ট্রেনের শব্দ, পাকার শব্দ, ওয়েভিং, বিভিন্ন রকম এটা নয়েজটা দেখাতে চায়, কি কি নয়েজ হতে পারে, কিরকম নয়েজ হয়। যাই হোক, বন্ধ করে নাহলে আমার কথাই শুনতে পাওয়া যাবে না। আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, তখন দেখে নেবেন। যাই হোক, এবার চলে যাওয়া যাক লাস্ট ওয়েবসাইটের দিকে, 31। এটা হচ্ছে একটা হসপিটালের মধ্যে, দেখা যাক আপনার কি হচ্ছে, মাথা ব্যথা করছে না পেন হচ্ছে, দেখা যাক পেনফুল স্কিনের জন্য কি কি হবে, কি কি মানে হতে পারে, কি কি প্রবলেম হতে পারে। অনলাইন আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, এটা অলরেডি ডাক্তার বসে আছে অনলাইন, আপনাকে জাস্ট একটা অ্যাপ, এটা আবার হোয়াটসঅ্যাপ করবেন না, ডাক্তার কাছে চলে যাবে। এটা জাস্ট অ্যাডভেঞ্চারের জন্য বলছি, দেখতে পাচ্ছেন কি সলিউশন কি আছে, তার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তার সিমটম কি আছে, এক্সট্রা ডেসক্রিপশন কি আছে, সব কিছু পেয়ে যাবে। মোস্ট অ্যাডভান্স একটা ওয়েবসাইট বলতে পারেন আপনারা। চলুন আবার নেক্সট ওয়েবসাইট দেখা যাক। অনেকে পেঙ্গুইন ভালোবাসে, দেখা যাক এবার পেঙ্গুইনকে আমরা দেখব। পেঙ্গুইনের বিভিন্ন রকম ছবি, যারা আন্টার্কটিকা ঘুরে আসে তারা এইসব ছবি এখানে আপলোড করে। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, দেখতে হবে আমাকেও, আমিও সব জানি না, আমিও আপনাদের মতো ট্যুর করতে পেরেছি। এটা হচ্ছে এন্ডলেস হর্স, মানে যে ঘোড়ার পা কোনো শেষ নেই, তো আপনারা যত খুশি নামিয়ে দেখতে পারেন, ঘোড়ার পাটা কোথায় খোঁজার চেষ্টা করতে পারেন, সারাদিন হয়তো খুঁজে পেলে আমাকে একটু জানাবেন। পা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এই স্ক্রিপ্টের কোনো এন্ড নেই। এটা একটা অ্যাডভান্স ওয়েবসাইট হিসেবে দেখেছিলাম, তো আমি এখানে রেখেছিলাম লিস্টে আমাদের টিউটোরিয়ালে, দেখা যায় এবার নেক্সট ওয়েবসাইটে চলে যাই।
এখানে আপনি পাবেন যত পুরনো যুগের কম্পিউটার, তাদের কিভাবে ইউজ করা হয়েছে, কি হয়েছে না হয়েছে বিভিন্ন রকম পাবেন। 112টা পৃষ্ঠা আছে, দেখতে থাকবেন, দেখতেই থাকবেন। তাদের ডিটেলস নিচে দেওয়া আছে, সময় পেলে পড়ে নেবেন জ্ঞানের জন্য। ঠিক আছে, আমি আস্তে আস্তে এগিয়ে যাই, আর বাকি আছে একটা। এটা হচ্ছে পুরোনো যুগে যত ছবি দেখতে পারেন, বিভিন্ন পুরোনো যুগের ভিডিও, কিছু মানে হতে পারে কিছু দেখুন আগেকার যুগে যারা মানে মানে কি বলবো বিভিন্ন আবিষ্কার বা কিছু নতুন কিছু করেছে, ওয়ার্ল্ড টাইপ ব্লগার টাইপের ওয়েবসাইট। এখানে আমি শচীনের বাচ্চাবেলার ছবি, বিভিন্ন রকম ছবি দেখেছিলাম এখানে। দেখি থাকলে পরে দেখাতে পারবো আপনাদেরকে। দেখুন, চিনতে পাচ্ছেন? যাই হোক, দেখতে থাকুন। কিছু আগেকার যুগের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন? এগুলো আগেকার যুগের অ্যাডভার্টাইজমেন্ট, কাগজে একে করা হতো সেসব কিছু অ্যাডভার্টাইজমেন্ট। কিছু পুরোনো যুগের জিনিসপত্র, কিছু পুরোনো যে অ্যালবামের ছবি, এটা আইনস্টাইনের পেছনে। আইনস্টাইনে কেউ নাকি, দেখো আইনস্টাইন একটা পুতুল ধরে আছে, আইনস্টাইনের তার নিজের। ঠিক আছে, যাই হোক, চলুন লাস্ট ওয়েশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। দেখার শেষ নেই, অনেক জিনিস আছে। লাস্ট ওয়েবসাইট, আরো একটা অ্যাডভান্স ওয়েবসাইট আপনাদের জন্য। এইটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনি জানতে চাইবেন মানে এখন দেখতে পাবেন যে কোন আগেকার মানে ইউটিউব বা বলুন বা ফেসবুক বলুন ফার্স্ট কেমন দেখতে ছিল, ফার্স্ট লুক কেমন ছিল, সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি। আর এক টাইমে বলতে পারেন টাইম মেশিন, আমরা টাইম মেশিন চলে অতীত বা ভবিষ্যৎ যে কোনো জায়গায় যেতে পারি। এইখানে এইটা ওয়েবসাইটটার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটে মানে পাস্ট অ্যান্ড ফিউচার দুটো যেতে পারেন। তো দেখা যাক একটা টেস্ট করে, কি যখন দেখাচ্ছে একটা টেস্ট করি কি কোন ওয়েবসাইটে যেতে পারি। চলো আমরা ইউটিউবে ঘুরে আসি। দেখুন আপনি ইউটিউব দিচ্ছেন, ইউটিউবে এখানে ক্লিক করলাম, দেখা যাক। দেখুন 2005-5 ক্লিক করলাম, ফার্স্ট স্টার্টিং এ কেমন দেখতে ছিল ইউটিউব দেখা যাক। দেখতে পাচ্ছেন ইউটিউব কেমন দেখতে ছিল, এখনকার দিনে ইউটিউব কেমন দেখা যাক। যারা ইউটিউব খোলেন না, অনেকেই খোলেন জানি, তবু একবার দেখি কম্পেয়ার করে দিই। এটা হচ্ছে এখনকার ইউটিউব, আর এটা হচ্ছে আগেকার যুগের ইউটিউব, ফার্স্ট ইউটিউব যাকে বলে। এখান থেকে ঘুরে ঘুরে আপনি টাইম চেঞ্জ করো কিভাবে, আস্তে আস্তে নিজে ওয়েবসাইটকে মডিফিকেশন করে নতুন মানে স্ক্রিপ্ট ইনস্টল করে বা নতুন কিছু করে এত মানে আধুনিক করেছে, সেগুলো এখানে পরপর স্টেপ বাই দেখতে পাবেন। ঠিক আছে, এখানে আমার টিউটোরিয়াল শেষ করছি, অনেক বড় টিউটোরিয়াল, অনেক অনেক অ্যাডভেঞ্চার করলেন। যদি ভালো লাগে লাইক দেবেন, আর নেক্সট টিউটোরিয়াল হবে আমাদের কিছু যারা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা ই কমার্স ওয়েবসাইট বানাতে তাদের জন্য। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করে তারাই দেখতে পাবে, আর যারা না সাবস্ক্রাইব করে তারা দেখতে পাবে না। ঠিক আছে, বাই। আমি অভিজিৎ দে অ্যাডভেঞ্চার মানে গাইড হিসাবে গেছিলাম।